ভেবেছিলাম যে এখানটা বিধা গেলে তো মতিক ভোগ মরবে না, হয়তো ঠিক থাকবে, শুধু ওখানে গিয়ে সন্ধান করতে, কারণ পুলিশের মধ্যে তো আমার কিছু লোকজন আছে, আমার মধ্যে আমার কিছু যোগাযোগ আছে। দেখলাম হ্যাঁ, শনিবার দিনে দেখলাম পাপ্পুকে জিজ্ঞেস করে, গপুকে জিজ্ঞেস করে যে করে হোক তন্ময়কে গিয়ে ধরবো, ওস্তাদের গাড়িতে যে করে ওস্তাদটা ছাড়বো না, কিন্তু আমার সঙ্গে দেখা পর্যন্ত করলো না। আমি তখন ভাবলাম যে একটা মাস্টার স্টোক দিয়ে সাম্যকারীর সঙ্গে দেখা করে হয়তো ও আর দেখা করবে না, ও হয়তো যাবে না, কিন্তু দেখা গেল নিজের সম্পত্তি বাঁচাতে তৃণমূল কংগ্রেসে গেল। আমি বেশি কিন্তু বলবো না, শুধু একটুকু বলবো একটা কথা, তৃণমূলকে যারা বিশ্বাস করে তাদের মতো মূর্খ কেউ নেই, তৃণমূল কংগ্রেসকে যারা বিশ্বাস করে, যারা ভাবছে যে আমরা হয়তো সারা জীবন থাকবো, আমি আপনাদেরকে বলে রাখি, শুনুন, করোনা বাজারে পরে কোনো আঞ্চলিক দল থাকে না, সেদিন কিন্তু তন্ময়ের উপরে ভীষণ চাপ পড়বে, আর তন্ময়কে সেদিন আবার নাচ সরকারে সরকারে বিজেপি অফিস আসতে হবে, এটা আমি আপনাদের কাছে কথা দিচ্ছি।